নমস্কার আবির্ভাব। ও নমস্কার, আপনি নিঃস্ব কবি সিনেমা ধরেছেন ঠিক, ফেলবো না পানের পিক যদি হয় তা বেনারসি। ধরেছেন ঠিক, ফেলবো না পানের পিক যদি হয় তা বেনারসি। নিঃস্ব কবি আমি, নায়ক আপনি দামি, আমন্ত্রণ পেয়ে হয়েছি বড়ই খুশি। ওরে বাবা, এই তো সত্যি কথায় কথায় ছন্দ মিলিয়ে কবিতা বলছেন। ধন্যবাদ আন্তে, নিঃস্ব কবি সিনেমা তো কতটা মানে শোনার যোগ্য সেটা পরে দেখা যাবে। আচ্ছা তো বসুন বসুন, আপনি বসুন। বসতে বলে দিলেন সম্মান, দিলেন পরিচয় ভদ্রতা। বসতে বলে দিলেন সম্মান, দিলেন পরিচয় ভদ্রতার। তারপর তারপর আমি যে কে তোমার তুমি কার বুঝা। ঠিক আছে, আমি জানতাম এইদিকেই এগোবে। মানে মূল বিষয়টা যেটা হচ্ছে যে 14ই জানুয়ারি আমাদের একটা সিনেমা রিলিজ করছে। এই ছবি যাতে আমাদের দর্শকরা হলে এসে দেখে, আমি চাইছিলাম কবিতার মাধ্যমে যদি আমন্ত্রণ জানানো যায় তাহলে খুব ভালো হয়। এখন তো আমাদের বিশ্বকবি আমাদের মধ্যে এই মুহূর্তে নেই, যদি নিঃস্ব কবিকে দিয়ে একটা আমন্ত্রণ জানাতে চাই। নিখুঁতভাবে করিব আপনার কাজ, খুলবো কবিতার খাতার পাতার ভাজ, আমন্ত্রণ জানাবো আবাল বৃদ্ধ বনিতা। নিখুঁতভাবে করিব আপনার কাজ, খুলবো কবিতার খাতার পাতার ভাজ, আমন্ত্রণ জানাবো আবাল বৃদ্ধ বনিতা। তবে সিনেমার বিষয় না জানলে কি করে লিখি আমি কবিতা? এক্স্যাক্টলি, এটা তো বলতেই হবে। মানে আবার বছর কুড়ি পরে আমাদের সিনেমার মূল বিষয়টা হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। কি ইমোশনাল হয়েছে জানেন, আমার কোনো বন্ধু নেই। বন্ধুত্বের ব্যাপারে উনি নিঃস্ব। বন্ধু নেই, একজন প্রেমিকা ছিল। সেই প্রেমিকা আবার একটা খুব ভালো ছেলে বন্ধু ছিল, অত্যাধুনিক ভাষা যাকে বলা হয় বেস্টি। জানতাম তো, এটাই না আমার জীবনের সব থেকে বড় প্রবলেম জানেন। না মানে প্রেমিকার বন্ধু থাকতেই পারে, মানে সমস্যাটা কোথায়, প্রবলেমটা কোথায়? বুড়ো বুড়ি হব খেলে নাতি নাতনির সাথে, স্বপ্ন দেখি প্রেমিকার ঘোমটা তুলব বাসর রাতে। আমার মনের পজিটিভনেস লিমিট ক্রস করে, যখন নোটের নামে বেস্টি সময় কাটায় প্রেমিকার ঘরে। না না, এই হাসিস না, একটা সিরিয়াস বিষয়, একটা সিরিয়াস বিষয়, একটা সিরিয়াস বিষয়। কিসের নামে? নোটের নামে, মানে পরীক্ষার অছিলায়। খুব প্যাথেটিক ব্যাপার জানেন, ডিপ থট, গভীর। প্রেমিকার বন্ধু, ভালো বন্ধু, ঠিক আছে, আমি মোবাইল রিচার্জ করে দেবো, আমি টিউশনে পৌঁছে দেবো, এক্সাম হলে পৌঁছে দেবো, আর যখন নোট নিয়ে আলোচনা করার বিষয় তার ঘরে ঢুকে যাবে তাকে নিয়ে। প্যাথেটিক বুঝবেন না আপনারা, যার সাথে হয় সেই বোঝে। না না, আমি বুঝতে পারছি, ধারণা করতে পারছি। আচ্ছা মানে বলছিলাম, দেখুন আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি, আমরাও সমব্যথী। এবং তো আমাদের রিলিজটা এগিয়ে আসছে, তো যে কবিতার মাধ্যমে আপনি সকলকে আহ্বান জানাবেন, মানে আপনার যা মানসিক অবস্থা আপনি পারবেন? বিষয়বস্তু যার বন্ধুত্ব, কবিতা বলতেই মুখ জলজল, জীবনে সর্বোচ্চ যাদের গুরুত্ব, ব্যস্ততার মাঝে সেই বন্ধুদেরই ভুলে যাই পাছে। বিষয়বস্তু যার বন্ধুত্ব, জীবনে সর্বোচ্চ যাদের গুরুত্ব, ব্যস্ততার মাঝে সেই বন্ধুদেরই ভুলে যাই পাছে। কবিতা তো আমি বানিয়ে নেব, তার আগে বলতে হবে বন্ধুত্বের মানে কি আপনার কাছে। বাহ, এইটা তো খুব ইম্পর্টেন্ট। না আপনি যেটা বললেন একদম সঠিক কথাই বলেছেন, আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এক এক বয়সে এক এক রকমের বন্ধুত্ব হয়। বন্ধুত্ব মানে আমার মনে হয় সব সম্পর্কের মধ্যে বন্ধুত্ব খুঁজি, প্রেমিক প্রেমিকার মধ্যেও বন্ধুত্ব না থাকলে সেই সম্পর্কটা কিন্তু থাকে না, মানে তার মধ্যে একটা অনেক চাপ এসে পড়ে। আমার ছিল না বলেই কেটে গেছে। একদম তাই, দেখো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। পরের বার এরকম সিনেমাটা পুরো দেখলে আরো হয়তো ক্লিয়ার হয়ে, একদম পুরো ক্লিয়ার হবে। আচ্ছা তোমার কাছে বন্ধুত্বের মানে কি? আমাদের মায়েরা হয় মমতাময়ী, বাপেরা হয় হিটলার টাইপ। আমাদের মায়েরা হয় মমতাময়ী, বাপেরা হয় হিটলার টাইপ, তুলনায় যাচ্ছি না। তবে চিল মারার ক্ষেত্রে আগে বন্ধু পরে ওয়াইফ। আমার কাছে বন্ধুত্ব মানে রিল্যাক্সেশন, দ্যাটস ইট। সাংঘাতিক মানে বুঝলাম, এই তো আবার সংসারে অশান্তি না লেগে যায় সব, আগে বন্ধু পরে ওয়াইফ। গোল গোল না ঘুরিয়ে যদি আপনি মানে এবার মানে কি কবিতা লিখে তাদেরকে ডাকছেন হলে, সেটা যদি প্লিজ একটু একটু যদি বলেন। বৃথা করছেন টেনশন, তার চেয়ে করুন একটু সেলিব্রেশন, সিনেমা হিটের গ্যারেন্টি আছে সিনেবাবের কাছে। বৃথা করছেন টেনশন, তার চেয়ে করুন একটু সেলিব্রেশন, সিনেমা হিটের গ্যারেন্টি আছে সিনেবাবের কাছে। হিট অফ দ্য ইয়ার হবে, অ্যাওয়ার্ড শো কাঁপিয়ে দেবে গর্জিয়াস তনুশ্রী আর বঙ্করাস আবির যে সিনেমায় আছে।
আচ্ছা কি খাবারের কি অর্ডার দেবো বলুন তো আপনার জন্য? খাওয়া চা কফি কিছু? হ্যাঁ কি খাবে? আচ্ছা না আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে আপনি একটু আগে বললেন যে বাবা হিটলারের মতো, তাহলে আপনি সিনেমা বা আপনার মধ্যে কি হিটলারের কিছু আছে ব্যাপার? না বাপ বলতে আমি এখন সিনেমা সিনেবাপ এখন সিনে বাচ্চা হয়নি, হলে তবে বুঝতে পারবো যে আমি আসলে ওইদিকে যাচ্ছে নাতি নাতনি সিনে বাচ্চা ব্যাপার, ঠিক আছে না? আর আপনি এসে আমাদের ছবিটা প্রমোট করলেন, কবিতা বললেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদের কোনো দরকার নেই, তার থেকে আমার দক্ষিণা 51,000 টাকা দিয়ে দিন তাহলেই চলবে। 51,000? আপনাদের সিনেমা যা প্রমোট করে দিলাম 51 লাখ কামাবে, 51,000 দিতে কোনো অসুবিধা আছে? আপনার মুখে বিরিয়ানি পড়ুক। হ্যাঁ হ্যাঁ, যদি সত্যি এরকম ভালো ব্যবসা হয় তাহলে একটা মুশকিল হবে। যেমন মানে এরকম যদি আপনার বাড়িতে চলে যায় তখন তো আর নিঃস্ব থাকবেন না আপনি, তখন কি হবে? নিঃস্ব পদবীটা তাহলে ত্যাগ করতে হবে, রবীন্দ্রনাথ যেরকম ত্যাগ করেছিল নাইট উপাধি, বিশ্বকবি ত্যাগ করেছিলেন নাইট, নিঃস্বকবি ত্যাগ করবে তার উপাধি। তো যাই হোক বন্ধুগণ, 14 জানুয়ারি রিলিজ হচ্ছে আবার বছর 20 পরে, অবশ্যই চলো এই সিনেমাটা দেখি। আমাদের সকলের জীবনে মানে বন্ধুত্ব বিরাট একটা রোল প্লে করে। আবার বছর 20 পরে আর কদিন পরে? একদম তাই।